সেই দিনের মতো আজও সকাল হলো। আজও সূর্যের লাল রশ্মি ভোরের আকাশের কিছুটা অংশ রাঙিয়ে তুলেছে। আমার সেই পুরনো অভ্যেস অনুযায়ী ভোরে উঠে শরীরচর্চা করা, বাড়ি ফিরে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আর স্নান সেরে নেওয়া সবই আছে। এখনও সময় করে দিনে কয়েক ঘন্টা বিভিন্ন বই পড়া, নতুন শেখা এই সবই করি। এখনও আমি আমার নিজের কাজগুলো নিজেই করে নিই আর অন্যের প্রয়োজনে নিজের হাতও বাড়িয়ে দিই। এই সব মিলিয়ে বেশ শান্তিতেই দিন কাটে আমার। কিন্তু কি জানো তো, আজও আমি ভালো থাকতে পারি না। দিন শেষে কোথাও যেন অতৃপ্ত মনে হয়, কেমন যেন খালি খালি লাগে নিজেকে। কিছু পুরনো অভ্যেস যেমন আমায় খুশি রাখে, তেমনই কিছু অভ্যেস আজও আমার মানসিক শান্তি গ্রাস করে। ঘুম থেকে আমি কাক ভরে উঠতে পারি, কিন্তু উঠে ফোনের হোয়াটসঅ্যাপ খুলে তোমায় আর গুড মর্নিং মেসেজ সেন্ড করতে পারি না। প্রতিদিন উঠেই তোমায় মেসেজ দেয়া সেই কবেকার অভ্যেস আজও ছাড়তে পারিনি। এরপর বাড়ি ফিরে এসে তোমার মেসেজ এসেছে কি না সেটা চেক করার অভ্যেস আজও রয়ে গেছে। কিন্তু সেই যে একবার আসা বন্ধ হয়েছিল, তার আসেনি কোনো দিনই। দুপুরে তোমার সাথে ফোন কলে কাটানোর সময়গুলো আজও বড্ড জ্বালাতন করে। খুব মন করে সন্ধ্যে 6:30 হলে তোমার নাম্বারে একবার কল দিই, কিন্তু নাম্বারখানা খুলেই বসে থাকি, ডায়াল করার সাহস হয় না, বা বলা ভালো ইচ্ছে করেই করি না। সামনাসামনি দেখা করার সুযোগ হয় না বলে দূর থেকে একে অপরকে উকিঝুঁকি মেরে চোখে চোখ রাখার অভ্যেস আজও বড্ড মনে পড়ে। রাত্রে ঘুমানোর আগে কয়েক মিনিটের ছোট্ট ভিডিও কল, একে অপরকে গুড নাইট জানানোর অভ্যেস মুছে যায়নি মন থেকে। কি পরিমাণ তোমায় আমি মনে করি সারাটা দিন সারাটা রাত, তা তুমি ঘুণাক্ষরও টের পাও না। শুনেছি নতুন মানুষের সাথে বেশ ভালোই আছো আমায় অভ্যেসের দাস বানিয়ে। সত্যি কিছু অভ্যেস আমাদের রক্তে রক্তের মতো মিশে যায়, সেগুলোকে ছেড়ে ফেলতেও মন করে না, আবার বজায় রেখেও অস্বস্তি হয় প্রতিনিয়ত। লেখা স্বপ্নময় দত্ত, কণ্ঠে অনিন্দিতা।